বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো। আমিও ভালো আছি। তার সকলকে হ্যাপি নিউ ইয়ার। আর ভিডিও করার টাইমই পাচ্ছি না, আর তারপরেও আজ বছরের প্রথম দিন, তাই আমাকে একটা ভিডিও দিতে তো হবেই। তাই এখন এখন প্রায় সন্ধ্যাবেলায় আমি পড়াটা করে একটা ক্লাস করলাম, তোমাদের দেখাই। এই যে বোর্ডে একটা ক্লাস করলাম, তোমরা চাইলে গিয়ে দেখতে পারো। ক্লাস করার পর আমি উঠে বাজার টাজার করে নিয়ে আসলাম আজকে। এখন রান্না করব, সারাদিন রান্না করি। বছর যতই বছর আগিয়ে আসে ততই বুকের ভেতরে যেন কিরকম একটা ভয় কাজ করে। যাই হোক, নতুন বছরে নতুন রুটিন করে নতুন ভাবে আগানোর চেষ্টা করব। এই যে আমার পিছনে দেখছো আমার বোর্ড, এখানে আমার রুটিন থাকে। রুটিনটা আমি মুছে সব ঠিক করব, একদম নতুন ভাবে হবে। আর আমি আজকে কিছু ম্যাপ নিয়ে আসলাম, এগুলোতে লাগাবো। সেই জন্য ম্যাপ নিয়ে আসলাম, তোমাদের দেখাই। বাজার করে নিয়ে আসলাম, এখানে সবজি বাজার আছে, এগুলোকে রান্না করব। আর এছাড়া এগুলোর সাথে সাথে আমি ম্যাপটা কিনে নিয়ে আসলাম। ম্যাপটা আমি এখানে লাগাবো, এগুলোকে ছিঁড়ে ফেলে দেবো, দিয়ে লাগাবো এখানে। এই ভিডিওতে তোমরা দেখতে পাবে কি জানি না, নেক্সট ভিডিওতে তোমরা পাবে। এখানে দুটো ম্যাপ আছে, এই সাইজের ম্যাপ আছে, একটা ইন্ডিয়ান ম্যাপ আর একটা ওয়েস্ট বেঙ্গল ম্যাপ। আর ওয়ার্ল্ডের ম্যাপটা এখানে আমার কি ঢেকে গিয়েছে, ওয়ার্ল্ডের ম্যাপ একটা বড় দিকে নিয়ে আসবো। এই দুটো আপাতত লাগাবো। হচ্ছে চিকেনের কলিজা ভাজা, আমার ফেভারিট একটা খাবার। আর এখানে মশলাপাতি হচ্ছে, আর এখানে আলু, আলুটা ভাজছি এখানে। আর এই যে আমার তো দেখেছ, এখানে আমার এটা রান্নাঘর, এই ভাত হয়ে গেছে ওখানে। এই বুট মুট পরে রান্না করছি, কি করব, আমার বয়সে অনেকে এখন হয়তো বাড়ির খাবার খাচ্ছে, আর আমাকে একা রান্না করেই খেতে হচ্ছে, এটাই কপাল। ভাজা ভাজা করে তুলে নিলাম, এবার পেঁয়াজ গুলো দিয়েছি, এতে পেঁয়াজ গুলো হোক। ফাইনাল আমার রান্না কমপ্লিট হয়ে গেল, আলু ছানা আর আমার এই তরকারিটা থাকবে। আমি একটু বেশি করে করে নিলাম শীতের সময়, একবারে কালকেও হয়ে যাবে সেই জন্য। এর ক্যামেরাটা একটু অন্ধকার অন্ধকার দিচ্ছে, কারণ আমার এখানকার যে লাইটটা ছিল সেই লাইটটা কেটে গেছে, জ্বলছে না, একটাই আছে লাইট। তা তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা এবং থ্যাংক ইউ এই জন্যই, কারণ আমার 6,000 সাবস্ক্রাইব কমপ্লিট করে দিয়েছো। আমার খুব আশা ছিল যে 5,000 হলে একটা কেক কাটবো, বাট মনের মধ্যে সেরকম ফিলিংস নেই আর। মনে হচ্ছে যেন যেদিন সাকসেস হতে পারবো সেদিনই সব কিছু করবো। তারপরেও অনেক অনেক থ্যাংকস, ভালো লাগছে। যাই হোক, হ্যাপি নিউ ইয়ারে, প্রথম বছরে তোমরা আমাকে এটা উপহার দেওয়ার জন্য অনেক অনেক ভালোবাসা এবং থ্যাংকস থাকলো। খাওয়া দাওয়ার পর পড়তে বসেছি, পড়তে বসে উঠে একটু ভিডিও করছি, পড়তে বসবো, আজকে একটু কথা বলে নিই। তা আমি আজকে কোনো পড়ার ভিডিও দিচ্ছি না, কারণ একবারে নতুন বছরে আমি কি পড়ছি, কখন কি পড়ছি না পড়ছি, রুটিন অনুযায়ী সব কিছু শেয়ার করব তোমাদের সাথে একবারে নতুনভাবে। তাই আজকে আর পড়ার ভিডিও দিচ্ছি না, আমি তোমাদের সামনে বছর থেকে একবারেই, সামনে বছর বলতে কি আজকে ভিডিও করছি, কালকে আপলোড করব, কাল তোমরা নতুন বছরেই ভিডিওটা দেখবে। নতুন বছর থেকে, নেক্সট ভিডিও থেকে আমি চেষ্টা করব আমি কখন কি পড়ছি, কোন বইগুলো পড়ছি, হ্যাঁ কোনগুলো পড়লে ভালো হয় না হয় সব কিছুই ডিটেলসে বলার চেষ্টা করব প্রতিটা ভিডিওতে। আর বেশি করে ভিডিও করতে পারবো না, তোমরা জানো, কারণ বুঝতে পারছো একদিন সব হবে, উপরওয়ালা তাকালে একদিন সব কিছুই মানে সম্ভব হবে। তা চলো, আজকের ভিডিওটা বেশি বড় করছি না, এখানেই রাখবো। সবাই ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো, নতুন বছরে একটা কিছু অর্জন করতে হবে, এটুকুই বলবো। তার জন্য মেহনত যত লাগে দিতে হবে, কষ্ট কিছু মনেই করা যাবে না, কষ্টটাকে আনন্দ করে নাও, দেখো সব কিছু জীবনে আনন্দ হয়ে যাবে, হাসতে হাসতেই সব কিছু পার করে ফেলবে।